শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদ বরাবরই সরব হতে দেখা গেছে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিংকে। গতকাল বিকেলে ভাটপাড়ায় রিলায়েন্স জুট মিলের লাইনের এক তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কস ইউনিয়নের রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়নের যৌথ এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। আর এই প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং। এই সভামঞ্চের ব্যানার, পোস্টার, এমনকি দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ করল স্থানীয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। রিলায়েন্স জুটমিলের সামনে যে সভামঞ্চে সাংসদ বক্তব্য রেখেছিল সেই মঞ্চেই আগুন লাগিয়ে দেওয়া হয়, ফলে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রিলায়েন্স মিলের শ্রমিক তথা কমন করণ চৌধুরী বলেন, দুষ্কৃতিকারীরা এই কাজ করেছে, আমরা থানায় অভিযোগ দায়ের করেছি, যদিও শাস্তি না পায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। অন্যদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ সেন বলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা পুলিশ তদন্ত করে দেখবে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে যেতে থাকতে পারে, গোটা বিষয়টি নিয়েই সব দিক খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এটা আমাদের তৃণমূল সরকার, আমাদের সেখানে তৃণমূলের ঝান্ডাটা পুরানো হয়েছে, রাষ্ট্রীয় ঝান্ডাটা পুরানো হয়েছে, আমাদের ইউনিয়নের জুটেস্টার ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারটাও পুরানো হয়েছে। যে পুড়িয়েছে তারা নিশ্চয়ই ক্রিমিনাল, চোর, চেট্টা, গুন্ডা, এরাই হবে, আর কে হবে? রাত্রিবেলা ঘুরছে, এইগুলো করছে, মাতাল পাতাল হবে না। যারা করেছে খুবই খারাপ কাজ করেছে, যদি এদেরকে অ্যারেস্ট পুলিশ না করে তাহলে আমরা বিরাট আন্দোলনে আমরা যেতে পারি। বলছে বিদ্যুতের মানে ইলেকট্রিক শর্ট সার্কিট? না না, ইলেকট্রিক কোনো শর্ট সার্কিট নেই। আমরা এখানে মোটামুটি 30 বছর ধরে পুজো, পার্টির মিটিং, অনেক প্যান্ডেল থাকে, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন থাকে, আজকে পর্যন্ত কোনো দিন এরকম ঘটনা ঘটেনি, এটা প্রথমবার এরকম হয়েছে। ঘটনাতে দলীয় ব্যানার পুড়ে গেল? হ্যাঁ, ইউনিয়নের ব্যানারটা পুড়ে গেল, আমাদের আমাদের তৃণমূল পার্টির ঝান্ডা পুড়ে গেল। এইটা কি কোনো মানে রাজনৈতিক কিছু বিষয়? রাজনৈতিক হতে পারে, সেটা রাত্রিবেলা আমরা তো দেখিনি। আপনাদের কি মনে হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা? না, প্রতিহিংসা রাজনৈতিক হতে পারে, না হতে পারে, এটা আমি কিন্তু বলতে পারছি। যতক্ষণ সামনে না আসবে ফেস্ট আওয়ার, তার রাত্রিবেলা 12টার পর এরা পুড়িয়েছে এরা, তা আমরা সবাই তো চলে গেছি মিটিং শ্রেণী করে বাড়ি, সব আমরা ঘুমিয়ে গেছি, শীতকাল দিন আছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশকে লিখিত পাঠিয়েছি, পুলিশ এসেছিলো, পুলিশ ভেরিফিকেশন করেছে, যত তাড়াতাড়ি হোক পুলিশকে পুলিশকে বলছি কি অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করে তাকে শাস্তি দিক, কি আমাদের রাষ্ট্রের ঝান্ডাটা পুড়িয়েছে, আমাদের তৃণমূল পার্টির ঝান্ডাটা পুড়িয়েছে, আমাদের ইউনিয়নের ব্যানারটাও পুড়িয়েছে, সেখানে আমাদের সাংসদ অর্জুন সিং মিটিং করেছেন, এটা খুবই ঘৃণনীয় ব্যাপার, এটা খুবই লজ্জাজনক ব্যাপার, এরকম যে করেছে তাকে খুবই শাস্তি দেওয়া দরকার। আপনার নাম? রামকরণ চৌধুরী, জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন, জেনারেল সেক্রেটারি রিলায়েন্স ইউনিট। কোনো সার্ট সার্কিট বা কোনোরকমভাবে কিছু লেগেছে কি না এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না,
পুলিশ তদন্ত করে দেখবে যে কীভাবে কী করে হলো এটা। অবশ্যই কোনো রাজনৈতিক দল যদি কোনো সভা করে বা কোনো মিটিং মিছিল করে সেটাতে সম্মান দেওয়ার আমাদের কর্তব্য এবং দায়িত্ব, সেটা মেনেই আমরা চলি। অনেক দল এখানে রাজনৈতিকভাবে প্রোগ্রাম করছে, তারা মঞ্চে উঠে অনেককেই বলে, নিন্দা কুৎসা কথা বলে, কিন্তু তার জন্য আমরা কোনো দিনও যেয়ে প্রোটেস্ট করিনি। তো আমার মনে হয় এটা মিথ্যে একটা গজব লটানো হচ্ছে। নিশ্চয়ই কোনো রকমভাবে শর্ট সার্কিট, কেন সাধারণত মাইকে যারা লাইট টাইট টানে তারা ওই হুকটুক মেরে হয়তো নিয়ে আসে লাইন, কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে। কিন্তু দলীয় পতাকাও পুড়ে গেছে, আপনাদের বেশ কিছু দলীয় পতাকা পোড়া। দলীয় পতাকা যেহেতু যে জায়গাটা মিটিং হয়েছিল সেখানেই আমাদের আইএনটিটিসির অফিস আছে, ওখানে পুরো পতাকা সবসময় লাগানো থাকে, তো পতাকাটা দলের পতাকা আমাদের পতাকা, কোনো রকম মিসঅ্যাপে হয়তো হয়েছে, নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে, যদি কেউ দোষী হয় তাকে গ্রেফতার করবে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।